1973 সালের 24 এপ্রিল মুম্বাইয়ের এক নার্সিং হোমে জন্মেছিলেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি। পুরো নাম শচীন রমেশ টেন্ডুলকার। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। আধুনিক যুগের ক্রিকেটের রোল মডেল, লিটল মাস্টার কিংবা মাস্টার ব্লাস্টার, ভারতীয়দের ক্রিকেট ঈশ্বর, সেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারের 48তম জন্মদিন আজ। ব্যাট হাতে সেই স্কুল জীবন থেকে নজর কেড়েছিলেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। 1989 সালের নভেম্বরে মাত্র 16 বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচীনের। এর পরের গল্পটা তো সবারই জানা। সময়ের পরিক্রমায় ক্রিকেট অভিধানের প্রায় সব রেকর্ডই তার নামের পাশে যোগ করে লিটল মাস্টার উপাধিতে ভূষিত হন। ক্রিকেট বিশ্বের শচীনই একমাত্র ব্যাটসম্যান যিনি সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন। এছাড়া ওয়ানডেতে প্রথম ব্যক্তিগত 200 রানের ইনিংসটিও তার দখলে। 1989 সালে অভিষেক হওয়ার পর থেকে অবসর নেয়ার আগ পর্যন্ত 200 টেস্টে 53.78 গড়ে টেন্ডুলকার রান করেছেন 15,921, যেখানে 51টি সেঞ্চুরি আর 68টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। টেস্টের তুলনায় শচীনের ওয়ানডে ক্যারিয়ার ছিল আরও বর্ণাঢ্য। 463 ম্যাচে 44.83 গড়ে রান করেছেন 18,426। এই ফরম্যাটে 49টি সেঞ্চুরি ও 96টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। আর ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি আসে কিংবদন্তির ব্যাট থেকে। শচীন তার ক্যারিয়ারে 6টি বিশ্বকাপ খেলেছেন। তার সবশেষ 2011 সালে দেশের মাটিতে বিশ্বকাপ জিতে প্রাপ্তির খাতায় 16 কলা পূর্ণ করেন টেন্ডুলকার। একজন শচীন টেন্ডুলকারকে ফিচারে তুলে ধরা যায় না। 34,357 রান আর প্রায় 2 যুগের ক্যারিয়ার সহস্রাধিক শব্দে ফুটিয়ে তোলা সম্ভব নয়, কারণ তিনি ক্রিকেটীয় বিশেষণের ঊর্ধ্বে। মানদণ্ডের অতি উচ্চতায় তিনি অবর্ণনীয়। শুভ জন্মদিন ক্রিকেট ঈশ্বর লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। স্টেক দীপু, সময় সংবাদ।